বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, রাজ্যের খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তর বিভিন্নভাবে রাজ্যের যে চাষিরা রয়েছে তাদের সাহায্য করার চেষ্টা করছে এবং তার পাশাপাশি তাদের কাছ থেকে ধান ক্রয় করা অবশ্যই তার অঙ্গ একটা। খাদ্য জনসংবরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় গত 15 জুন থেকে মাতারবাড়ি ধন্যমাণিক্য মুক্ত মঞ্চে শুরু হয়েছে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় প্রক্রিয়া। প্রতি কুইন্টাল 1940 টাকা করে মোট 727 জন কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করেছে দপ্তর। কৃষকরা জানিয়েছে, সরকার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় প্রক্রিয়া শুরু করাতে কৃষকরা অনেক ক্ষেত্রেই উপকৃত হয়েছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই অনেকটাই কিন্তু খুশি কৃষকরা। আমরা এর আগেও দেখেছি বিভিন্ন জায়গাতে কিন্তু এই কৃষকদের সুবিধার্থে এইভাবে কিন্তু ধান ক্রয় করা হচ্ছে এবং এই ধান ক্রয় করার ফলে কৃষকরা অনেকটাই উপকৃত হচ্ছেন এমনটাই কিন্তু জানাচ্ছেন তারা। আজকের এই ধান ক্রয় প্রক্রিয়াকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনে নেব। এবং আমি নিজে প্রত্যেক বছরে ধান দিই। আগে সরকার ধানটা নিত না, আগে সরকারে কোনো মানে এইসব সিস্টেম ছিল না। এখন বর্তমানে সরকার যে সিস্টেম অনুযায়ী ধান দিচ্ছে তাতে আমরা লাভবান, কিন্তু এর মধ্যে আমরা ধান দিতে আমরা অনেক বাঞ্ছিত হতে, ঠিক আছে। তাদের যে বর্তমানে সরকার যে সিস্টেম করছে, সিস্টেমের মধ্যে কিছু লেবারের কমি আছে, হ্যাঁ, মানে কিছু লেবার টেবার বাড়ানো বাড়ালে আমরা এত বাঞ্ছিত হতাম না। গত 19 তারিখে ধান আনছি আমি, আজকে 21 তারিখ, এখন পর্যন্ত আমি ধান দিতে পারি নাই। তাদের লেবারের কমির কারণে এই ধরনের ঘটনা ঘটছে। কাজে আগামী দিনে আমি সরকারের কাছে রিকোয়েস্ট করতেছি যে কৃষক প্রকৃত কৃষক যারা তারা যেন এইভাবে লাঞ্ছিত না হয়, সরকার যেন এদিকে নজর আছে। আমরা কৃষক ধান দিতে এসেছি, সরকার যে উদ্যোগ নিয়েছে আমরা খুবই লাভবান। আগে সরকার ধান নিত না, হ্যাঁ, আমাদের খুব লস হতো, অনেক কৃষকের জমি ফিল করে থাকতো, ধানই করতো না। এখন সরকার আমাদের প্রায় 800 টাকার কাছাকাছি প্রতি মন ধান দিচ্ছেন, সার ওষুধ দিচ্ছেন। আমরা প্রতি টানিতে ভাতা পাচ্ছি গভর্নমেন্ট থেকে 8 থেকে 10 হাজার টাকা বছর, এবং ধানও আমাদের এই জন্য ধানের আমরা পাচ্ছি এবং প্রতি মনে 200 টাকা, গত বছরের তুলনায় 200 টাকা বেশি পাচ্ছি। এলে আমরা ধানে লাভবান হচ্ছি, দেখা যায় 8000 টাকা, আর গভর্নমেন্ট যে ভাতা দিচ্ছে তাতে পাচ্ছি 8000। আমি খাদ্য দপ্তরে সিনিয়র টেকনিক্যাল সুমাদ বর্মা বলছি। আমরা ধন্যমাণিক্য মুক্ত মঞ্চে 15/6/2022 থেকে এখন অবধি, আজ হচ্ছে 25 তারিখ, এবং আগামী দিন অবধি আমরা ধান ক্রয় করব। আমাদের সঙ্গে কৃষি দপ্তরের সহযোগিতায় আমরা আমাদের এই ধান কেন্দ্র চলছে। এখন অবধি আমাদের এখানে 727 জন কৃষক বন্ধুরা ধান দিয়েছে। আপনারা শুনলেন যারা কৃষকরা রয়েছেন তাদের বক্তব্য, এবং কৃষকরা বেশ লাভবান হচ্ছেন বিভিন্ন বিষয়ে, তাদের অনেক ভালোভাবে তারা ধান বিক্রি করতে পারছেন সেই কথাই কিন্তু তারা জানিয়েছেন। একই রকম ভাবে কিছু অভিযোগও তারা তুলে ধরেছেন, যেমন লেবারের যদি সংখ্যাটা একটু বাড়ানো হয় তাহলে যারা কৃষকরা আসছেন তাদের সেখানে বেশিক্ষণ দাঁড়াতে হবে না এবং দীর্ঘক্ষণ ওয়েট করতে হয় লেবার কম থাকার ফলে। বিভিন্ন সেন্টারগুলোতে যেখানে ধান ক্রয় করা হচ্ছে লেবারের সংখ্যা যদি বেশি থাকে তাহলে লেবাররা অনেক দ্রুত গতিতে কৃষকদের সেখানে ধানগুলো নিয়ে যেতে পারবে, যার ফলে তাদের বেশিক্ষণ হয়রানির শিকার বা দাঁড়িয়ে থাকতে হবে না। তবে তার পাশাপাশি অবশ্যই তারা জানিয়েছেন যে এই গোটা প্রক্রিয়াকে কেন্দ্র করে অনেকটাই কিন্তু লাভবান হয়েছেন তারা প্রত্যেকে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।